আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এই তো দেখেন সকালবেলায় কেমন বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন যাবতীয় এত বৃষ্টি হইতেছে যে কি বলবো বৃষ্টির সিজন না আসতেই এমন বৃষ্টি তো বৃষ্টির সিজনে না জানি কত বৃষ্টি হয় তো এটাই চিন্তা করতেছি আর এদিক দিয়ে ইফতারির আয়োজনের জন্য চলে আসলাম আজকের ইফতারিতে খিচুড়ি ডিম বোনা মুরগির মাংস রান্না করব খুবই শর্টকাট রান্না বান্না আমার দুই চালাতে দিলে একদমই সময় লাগবে না তো ডিমগুলা আমি সিলাইয়া নিতেছি আর এগুলোর চামড়া সহ একদম উঠা যাইতেছে কারণ হচ্ছে মানে ভিতরের মাংস সহ আর এগুলা কেন যে এরকম হইতেছে না খালা দিয়ে গেছে এরপরে ডিমগুলা আমি এইভাবেই সিলাইয়া নিলাম আর এদিক দিয়ে আমি মুরগিটাও বসাই দিলাম আর মুরগিটা যখন রান্না করতেছি তখন আবার আমার শাশুড়ি মা এইসা বলতেছে যে ডিমগুলা তুমি আলাদা ভূনা করতে নিতেছো এগুলা এই মুরগির সাথে একসাথেই দিয়ে দাও এটা ভালোই লাগবে খিচুড়ির সাথে যে খাওয়া হবে আর আলাদা ভুনা করার দরকার নেই তো আমিও বিষয়টা চিন্তা বললাম যে না আসলেই তো এটা তো ভালোই হয় তো একসাথেই আমি আবার দিয়ে দিলাম ডাইলা এখানেই মুরগির সাথেই তো একসাথেই দুইটা রান্না হোক আর যেহেতু খিচুড়ি দিয়েই খাওয়া হবে এটা তেমন মানে অসুবিধা হওয়ার কথা না তো ভালোই লাগবো আমি মাঝে মধ্যে কুরমার মধ্যে দিয়ে এইভাবে রান্না করি কিন্তু তরকারিতেই প্রথম আমার এইভাবে রান্না করা তো যাই হোক আরও কাজে মানে শর্টকাট হয়ে গেলো আর কি রান্না বান্না কাজও সুবিধা মতো কইরা নিলাম তো দিকটা সাজনার পাতাটা ভর্তা করবো অনেক বছর পরে এইভাবে ভর্তাটা বানাবো ছোটোবেলায় অনেক খাইতাম এই খাবারগুলো অনেক মিস করি আগের খাবারগুলা তো যাই হোক দেখি আজকের ভর্তাটা কেমন লাগে অনেক দিন পরে যেহেতু খাওয়া হবে আর এটার প্রতি একটু মানে অন্যরকম একটা ই আমার ভর্তা যে কোনো ভর্তাই ভালো লাগে আর এই সাজনার পাতা ভর্তাটাও ভালোই লাগছে তো আর কেউ খায় নাই আমি শুধু খাইছি আর কেউ ওইভাবে পছন্দও করে না তো টেবিলে আমার ইফতারিগুলো নিয়েই পড়লাম আজকে তো আর ওইভাবে ভাজি করি নেই আমরা যা দিয়ে ইফতারি করবো এটাই নিয়ে এসে পড়লাম তো সালাদ তো সব আমার বাসায় থাকে আর মানে সালাদটা লাগবেই পিঠারা বু সবসময় বলবে যে পর্যাপ্ত শশা কিংবা টমেটো ঘরাই না রাখবা এটা তো সালাদ করবা তো যাই হোক আমিও কিনে আনি আর কি তো এদিক দিয়ে ডিমটা আলাদা করে নিছি রান্না করছি কিন্তু একসাথে কিন্তু টেবিলে দিছি আলাদাভাবে তো এই তো আমাদের টেবিল রেডি এখন খাবার দাবার সব মানে বাইরা দিবে এই কাজটা করে আমার ছোটো দেবর তো ও আবার সব কিছু সুন্দর করে সবাই প্লে প্লেটে দিয়ে দেয় তো ইফতারির টাইমে কিন্তু একজন আরেকজনের পরে নিয়ে খাওয়াটা একটু ঝামেলা হয়ে যায় আর যার যার প্লেটে দেওয়া থাকলে সবাই তার সুবিধা মতো আর কি তরকারি কিংবা ভর্তা যে যেটা দেয় খাক এটা নিয়ে নিতে পারে তো এইভাবেই দিয়ে দিতে সব কিছু আর আমি তো একটু ভর্তাও রাখছি আবার মরিচ পেঁয়াজের ভর্তাটা রাখছি এটাও তো ভীষণ ভালো লাগে খাইতে আর দেখেন পরবর্তী অবস্থা খাওয়া দাওয়ার আগে কি সুন্দর টেবিল খাওয়া দাওয়ার পরে দেখেন কি অবস্থা তো সবার বাসায় মোটামুটি মনে হয় এরকমই হয় দেখেন আমারই না শুধু সবারই মনে হয় ইফতারির পরের অবস্থাটা এরকম টেবিল তো এখন এইগুলা সব কিন্তু আমার পরিষ্কার করতে হবে খাওয়ার আগে তো ভীষণ সুন্দর লাগে টেবিল দেখতে খাওয়ার পরে কিরকম লাগে